তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবথেকে কঠোর অবস্থান ছিল সিপিএমের বিরুদ্ধেই কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনই ভেঙে দিচ্ছে সব ছুতমার্গ রাজ্যে যাতে নাগরিকত্ব আইন চালু না করা হয় তার জন্য পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন তবে শুধু মমতা নয় শুক্রবার বিজয়ন একই আবেদন করলেন দেশের মোট এগারো জন অবিজেপি মুখ্যমন্ত্রীকে চিঠিতে পিনরাই বিজয়ন লিখেছেন নাগরিকত্ব সংশোধনী আইনকে নিয়ে দেশের বৃহত্তর অংশের মানুষ আতঙ্কে ভুগছে তাই গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বাঁচাতে সকল দেশবাসীর একজোট হওয়া সময় এসে গেছে পারস্পরিক মতানৈক্য সরিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এক হতে হবে গণতন্ত্র বাঁচাতে আমরা নিশ্চিত দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য আরও শক্তিশালী হবে এনআরসির এর আশঙ্কায় এনপিআর সংক্রান্ত সমস্ত কাজ রাজ্যে স্থগিত করে দিয়েছে কেরল সরকার পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ বিহার দিল্লি ঝাড়খণ্ড মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ওড়িশা পাঞ্জাব পুদুচেরি রাজস্থানের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন পিঞ্জায় বিজয়ন